तो बंधुरा आमी तोमादेर कालके एकटी भिडियोते बोलेछिलाम आमी दुटो सूतिर छापा शाड़ी किनेछि आजके आमी देखिए देबो और आमी जेखाने शर्ट भिडियो बनाई सेई जायगाटाओ आजके देखिए देबो। आमादेर मतो मध्यबित्त घरेर मेयेदेर किन्तु एई घरेर काज करार अभ्यासटा थेकेई जाय, ताई ना? माके आगे हेल्प करतेम, माके हेल्प करते करतेई शिखा जाय घर झाड़ देवा बा जल एने देवा, ताई ना बोलो? रोजई काछि এখন আমি কলকাতাতে থাকি ঠিকই, কিন্তু আমার ছোটবেলাটা না গ্রামেই কেটেছে। আমি ছোট থেকে গ্রামেই কেটেছি, গ্রামেই বড় হয়েছি। প্রায় 15টা বছর মাধ্যমিক দেওয়ার পর আমি কলকাতায় এসেছি। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমরা দুটো মানুষ এক বেলা খাবো, দুটো ডিমই যথেষ্ট। পটল, একটু আলু দেব, আলু আর ডিম দিয়ে ঝোল করে দেব। আজ আর কিছু, চলো ডিম সিদ্ধটা মনে হয়ে গেছে, এবার নামিয়ে ফেলতে হবে। খাবার জলের বোতলগুলো সব খালি হয়ে আছে, ওগুলোকে ভরতে হবে। আলু আর পটল একসাথে রসুন বাটা আর একটু লঙ্কা, একটু জিরে, নুন, হলুদ দিয়ে আর একটু কষে নেবো মশলাটা, যাতে গন্ধ না ওঠে রসুনে। তারপর আবার ডিম আর এই আলু পটলটা একসঙ্গে দিয়ে জল ঢেলে দেবো, হয়ে যাবে। আলু পটল ডিম দিয়ে তরকারি বানিয়ে ফেলেছি। এই দেখো এই শাড়িটা কালকে কিনেছি, বেশি দাম নেয়নি কিন্তু। এই শাড়িগুলো 300 টাকা করে দাম, সুতির ছাপা। এটা কিনেছি আর এটা কিনেছি, কেমন হয়েছে বলবে। হ্যাঁ, আর আজকে তো আমি একটা পরবো, সেটাও নিশ্চয়ই দেখতে পাবে। এটা কি এইটা? আচ্ছা আচ্ছা, আমার বর বলছে এটা পরতে, এটা আজকে পরতে। ঠিক আছে, এটাই পরবো আজকে, এটা অন্য একদিন পরবো। তো বন্ধুরা দেখো আমি শাড়িটা পরে ফেলেছি, কেমন লাগছে আমায় বলবে কিন্তু, হ্যাঁ, কমেন্ট করে। আর এই যে আমার বাড়ির ছাদ দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখান থেকে আমি ভিডিওগুলো বানাই যত, এটা আমার বাড়ির ছাদ, মানে আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের ছাদ। এখান থেকে না পাঁচ মিনিট চার চার একটা করে ফ্লাইট যায়, কি ভালোই না লাগে দেখতে। ওই দিকটা দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি ওয়েট করলেই তোমাদের দেখাতে পারবো। ফ্লাইটগুলো একদম সামনে থেকে যায়। এটা ছাদ, আমি এখন এসেছি শর্ট ভিডিও বানাতে। এই 4:30-4:45 সময় ছাদে আসলে একটা কি সুন্দর ফুরফুরে হাওয়া দেয়, কি ভালোই লাগে। ছাদ থেকে নিচে চলে এসেছি, এবারে আমার বরকে একটু চা বানিয়ে দিতে হবে, চা খাবো করছে। চলো, বলবে কিন্তু শাড়িটা পরে কেমন লাগছে, এটা আমার বরের পছন্দের শাড়ি। ঠিক আছে, বলো কিন্তু কমেন্টে।
আমি তোমাদের বললাম না, আমি শর্ট ভিডিও বানানোর জন্য এই ছাদে আসি। তো আমার শর্ট ভিডিওগুলো দেখার জন্য দেখবে ভিডিওর পাশে যে শর্টস বলে লেখা আছে ইউটিউব, আমার ইউটিউব চ্যানেলে, ওখানে আমার শর্ট ভিডিও দেখতে পারবে। আর তাছাড়া আমার ফেসবুকের লিঙ্কটাও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যদি কেউ আমার ফেসবুকের ভিডিও দেখতে চাও তাহলেও কিন্তু দেখতে পারবে। তোমরা আমাকে সাপোর্ট করলে আমি আরও ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারবো। আর দৈনন্দিন দিনে আমার জীবনে যা কিছু হচ্ছে সবই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য। কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।